হাই ফ্রেন্ডস, আগের দিনের মতো আজকে আমি আরেকটি জব নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই নোটিফিকেশানটা এসেছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে, যেটি কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য এই নোটিফিকেশান। তো এই ভিডিওটিতে আমি দেখাবো কারা এই প্রশিক্ষণের জন্য নিযুক্ত হতে পারবে এবং নিযুক্ত হওয়ার জন্য যোগ্যতা কত থাকতে হবে। তো এই ভিডিওটিতে আমি সব ডিটেলস দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি নিবেদন, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেলকে ক্লিক করে দিন, কেননা আমি যখন নতুন ভিডিও আপলোড করব যাতে আপনি ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যায়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। নোটিফিকেশান বন্ধুরা দেখো, এখানে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেন্টার ফর স্কিলিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট আগরতলা, রাবার পার্ক এরিয়া, ভুজনগর, সাব ডিভিশন মোহনপুর, ওয়েস্ট ত্রিপুরা, পিন 799-0008। তারপর এখানে আছে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সিপের, সেন্টার ফর স্কিলিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট আগরতলা, কেবলমাত্র ত্রিপুরার কর্মহীন অনুন্নত জনজাতি অর্থাৎ ওবিসি সম্প্রদায়ের যুবক যুবতীদের জন্য, যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার নিচে, তাদের জন্য 3 মাসের বিনা খরচে 3 মাসের আবাসিক কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। এখানে যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ওবিসি সম্প্রদায়ের হতে হবে। তারপর আরও আছে যাদের পারিবারিক আয় বছরে 3 লক্ষ টাকার, ওকে, তারাই এই সুযোগটা পাবে 3 মাসের বিনা খরচে, ওকে, ফ্রিতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিবে। তারপর আছে এই প্রশিক্ষণ কর্মসূচি ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসের ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন ভারত সরকার অধীনস্থ সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় একটি সমাজ কল্যাণমূলক প্রচেষ্টা। তারপর আছে কি, নিম্নলিখিত পাঠ্যক্রমগুলির জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ক্রম সংখ্যা দেখো, 1, পাঠ্যক্রমের নাম মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট ইনজেকশন মাল্ডিং, ঠিক আছে, এই হচ্ছে পাঠ্যক্রমের নাম। তারপর যোগ্যতা বলে দেখো, শিক্ষাগত মান দেখো 8ম শ্রেণী এবং তনুদর্ব। তারপর বয়সীমা দেখো সর্বনিম্ন 18 বছর, 18 বছরের নিচে হবে না, সর্বনিম্ন হচ্ছে 18, এর উপরে হতে হবে। তারপর আছে সাক্ষাৎকারের তারিখ এবং সময় দেখো, 11 তারিখ 3 মাস 2019, 12 তারিখ 3 মাস 2019 এবং 13 তারিখ 3 মাস 2019 সকাল 10 গতিকায়, এই হচ্ছে সাক্ষাৎকারের তারিখ এবং সময়। তারপর আসন সংখ্যা দেখো, সিট আছে 40 জনের জন্য। তারপর প্রশিক্ষণ স্থান আছে দেখো, সিপেট CSTS আগরতলা, এই হচ্ছে প্রশিক্ষণ, এই জায়গাতে আগরতলা এখানেই প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে আবেদন করতে হবে দেখো সঙ্গে কী কী দিতে হবে, আবেদন করতে গেলে যারা আগ্রহী প্রার্থীরা তারা বার্ষিক আয়ের যে প্রমাণপত্র দিতে হবে, ইনকাম সার্টিফিকেট, তারপর যোগ্যতা প্রমাণপত্র, এডুকেশন কোয়ালিফিকেশান PRTC, তারপর আধার লিঙ্ক করা যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাও একটি জেরক্স কপি দিতে হবে, ভোটার কার্ড বা আধার কার্ড দিতে হবে জেরক্স কপি, তারপর ওবিসি সার্টিফিকেট দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, DL কার্ড দিতে হবে, তারপর 5টি স্ট্যাম্প সাইজ ফটো দিতে হবে, সেটা 10 তারিখ 3 মাস 2019-এর মধ্যে আবেদন করতে হবে। তারপর বিস্তারিত দেখো তথ্যের জন্য যোগাযোগ করুন সিপেট CSTS আগরতলা, রাবার পার্ক এরিয়া, বুর্জুংনগর, সাব ডিভিশন মোহনপুর আগরতলা, ত্রিপুরা পশ্চিম, 799-008। তারপর ফোন নাম্বারও দেওয়া আছে দেখো, তারপর ইচ্ছুক প্রার্থীরা দেখো হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবে, দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। তারপর আছে দেখো এখানে অনেক সুযোগ অন্য থেকে সুবিধা আছে, এখানে হোয়াটসঅ্যাপ দিয়েও আপনি আবেদন করতে পারবেন এখানে, আর কোনো অসুবিধা হলে এখানে যোগাযোগ করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে।
ডাইরেক্টর অ্যান্ড হেড সিপেট সিএসডিএস আগরতলা। আজকের জন্য বিদ্যুতি এই পর্যন্তই। আর আপনারা যদি এই পোস্টের জন্য যোগ্য থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন। আর 3 মাসের ফ্রিতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে নেবেন। তো আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করা না থাকলে কেউ সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেলকে ক্লিক করে দিন, কেননা আমি যখন কোনো ইনফরমেশান নিয়ে ভিডিও আপলোড করব যাতে আপনি ভিডিওটার নোটিফিকেশান সবার আগে পেয়ে যায়। থ্যাংক ইউ।